হ্যালো এলাকেনবাসি, আমি বেলুন ফোলাতে খুব ভালোবাসি। এই যে দেখুন, একটা একটা করে বেলুন নিচ্ছি আর ফোলাচ্ছি। এই যে এটা হলো বার্থডে বয়, যার আজকে জন্মদিন। সে এখন কিছু খাবে না, সে এখন প্রচুর পরিমাণে বেলুন ফোলাবে। এই যে দেখুন বেলুনগুলো, এগুলো সব সে ফুলিয়েছে। চলুন এবার যাওয়া যাক রান্নাবাড়ার দিকে। এখানে চলছে সালাদ কোচানোর কাজ, প্রচুর পরিমাণে সালাদ কোচাচ্ছে, সবাইকে সালাদ দেওয়া হবে। এখানে চলছে মুরগি সিদ্ধ, মুরগি ভাজা চলছে, এরপরে চলছে মুরগি তেলে দেওয়া। এবার যাওয়া যাক ঘর গোছানোর দিকে, ডেকোরেশন। আমরা ডেকোরেশন করছি, ডেকোরেশন কাকে বলে, কত প্রকার দেখা যাচ্ছে। আমরা হরেক রকমের বেলুন দিয়ে ডেকোরেশন করছি। আচ্ছা, এবার চলুন যাওয়া যাক কেক আনতে। আমরা ঘাসের ভিতর দিয়ে হাঁটছিলাম, এরপরে ঘাস থেকে টুকটুক করে হেঁটে হেঁটে সামনে দিয়ে হাঁটছিলাম, তারপরে আমরা হাঁটছিলাম, তারপরে আমরা হাঁটছিলাম আর হাঁটছিলাম। হাঁটাহাঁটি শেষ করে কেক নিয়ে বাসা ফিরে দেখি রান্না করা শেষ, ডেকোরেশন শেষ। এই যে কত সুন্দর ডেকোরেশন হয়েছে। এই যে বাচ্চারা সবাই খেলাধুলা করছে, নাচানাচি করছে। এই যে বার্থডে বয়, সে একা একা হাঁটছে আর নিজেকে নিজে হ্যাপি বার্থডে বলছে। তার আজকে খুবই খুশির দিন। তিনি হলেন নুরউদ্দিন। সে এখন অবধি প্রায় 7 থেকে 8টা বেলুন ফাটিয়েছে। তার আরও ফাটানোর ইচ্ছে আছে, সে বেলুন চাচ্ছে। তাকে নিয়ে একটু খেলা করা যাক। আরে বাস, কুলিস্তান নিয়ে বিক্রি করলে তো অনেক টাকা হয়ে যাবে, এত জুতা। খেলা মোটে শেষই হচ্ছে না, তারা আরো খেলবে 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 খেলবেই, আজকে খেলেই যাবে। খেলাধুলা শেষ, এবার আমাদের পালা কেক কাটা। সে আগে কেক খেয়ে ফেলেছে, সেজন্য সবাই বকাঝকা করছে। সে আরো খাবে, তার খাওয়ার পালা আজকে। কেক কাটাকাটি হবে, কেক কাটা চলছে। এখানে সে এখন মোমবাতি ফুটাবে। হ্যাপি বার্থডে টু ইউ, সাবাস, নিজেরটা নিজে সেলিব্রেশন করো। ও আচ্ছা, ওটা ট্রায়াল ছিল, আবার মোমবাতি ধরানো হচ্ছে, এরপরে আবার কেক কাটা হবে, না আবার ফু দেওয়া হবে, এরপরে আবার কেক কাটা হবে। প্রথমে ছুরিতে হাত দিয়ে, এরপরে মোমে ফু দিয়ে বার্থডে সেলিব্রেশন চলছে। এরপর কেক খাওয়ার পালা। এলাকেনবাসী, আজকের মতো এখান থেকে বিদায়, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।